পার্বত্য জেলার পাহাড়ি পতিত জমিতে বাড়ছে আদার চাষ। স্থানীয় এবং থাই জাতির আদার ফলনও বেশ ভালো। রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, রাজস্থলী, নানিয়ারচর ও বরকলসহ বেশ কয়েকটি এলাকায় চাষের পরিমাণ বেশি। বীজ রোপণের পর ফলন পেতে সময় লাগে 5 থেকে 6 মাস। সাধারণত পৌষ ও মাঘে পাওয়া যায় ফলন। সবুজ পাতা শুকিয়ে গেলে মাটি খুঁড়লে বেরিয়ে আসে আদার চাক। আমাদের বীজ কিনতে পারি না। সরকার যদি লোন দেয়, আমি আরো ভালো করে আটা চাষ করবো আর কি। সরকারের থেকে আরো বিভিন্ন ভাবে প্রশিক্ষণ বা সহযোগিতা আমরা চাই। পাহাড়ের পাদদেশেও ঢালে এভাবে আদার চাষ হয় 3 পার্বত্য জেলায়। উন্নত পদ্ধতিতে আদার চাষ করে হেক্টর প্রতি 20 থেকে 25 টন ফলন পাওয়া যায়। স্বাদ ও সুগন্ধির কারণে পাহাড়ি আদার চাহিদা দেশ জুড়ে। কৃষকের কাছ থেকে উৎপাদিত আদা কিনে নেয় স্থানীয় ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চলে যায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সুগন্ধটা একটু বেশি, এই জন্য একটু চাহিদা বেশি। বড়শরী রোড থেকে আসে, সবাই কাঁকড়া বাজারে নিয়ে আসে। কুমিল্লা যায়, চিড়িয়াং শহরে যায়, ফেনী যায়, কুমিল্লা যায়, তারপর ঢাকা যায়। স্থানীয় কৃষি বিভাগ বলছে, উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে, পাশাপাশি দেয়া হচ্ছে কৃষি বিষয়ক নানা পরামর্শ। উন্নত পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করে দ্বিগুণ ফলন লাভ করা যায় সেভাবে আমরা পরামর্শ দিচ্ছি। 150 টাকা হারে যদি প্রতি কেজি হিসাব করি, সেই হিসাবে প্রায় এই আদার আর্থিক মূল্য প্রায় 500 থেকে 550 কোটি টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটা বিশাল একটা সম্ভাবনাময় অর্থকরী মশলাজাতীয় ফসল আমাদের এই জেলার জন্য। চলতি বছরে রাঙামাটি জেলায় 3,100 হেক্টরের বেশি জমিতে আদার চাষ হয়েছে। উৎপাদন আশা করা হচ্ছে প্রায় 39,000 টন, যার বাজার মূল্য অন্তত 500 কোটি টাকা। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।